সুদ কষা অঙ্কের সহজ সমাধান নিয়ে আজকে স্মার্ট স্টাডিতে আমরা হাজির হয়েছি আপনাদের কাছে। এর আগে আমরা সুদ কষা সম্পর্কে আরেকটি ভিডিও পাবলিশ করেছি, সেই ভিডিওটি দেখলে আপনারা সুদ কষার প্রাথমিক যে বেসিক জিনিস জানা লাগে সেই বিষয়টা সেই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ওটা শর্টকাট হলে ওখানে কিন্তু বেসিকের সামান্য জিনিস রয়েছে। তো আজকে একদম সুদ কষার যে বেসিক যে নিয়ম সেই বেসিক নিয়মটা শিখব। আর সেই দিন আমরা শিখেছিলাম মোট যে সুদ রয়েছে সেটা বের করা, আর আজকে আমরা শিখব সুদের হার কি করে বের করতে হয় সেই সম্পর্কিত অঙ্কগুলো। তো দেওয়া রয়েছে শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরে 400 টাকার সুদ 140 টাকা হবে। সুদের হার বের করতে বলা হয়েছে, আর সুদের হার সাধারণত যে 100 টাকার উপরে যে এটা সুদ হবে সেইটা আমাদেরকে বের করতে হবে। তো এই সুদের হার বের করার আগে এই অঙ্কটা আমাদের বুঝতে হবে, তা না হলে আমরা সুদের হার বের করতে পারবো না। তো এখানে পয়েন্টগুলো দেখতে হবে, এখানে পাঁচ বছরের সুদ দেওয়া রয়েছে 140 টাকা। এই অঙ্কটা আসলে বুঝতে পারলে অঙ্ক করাটা অনেক সহজ বা সুবিধাজনক হয়। তাহলে আমরা একটু বুঝার চেষ্টা করি আরো ভালোভাবে। এখানে যেহেতু 140 টাকা পাঁচ বছরের সুদ, তাহলে আমরা এখন এক বছরের সুদ বের করি। পাঁচ দিয়ে যদি এটাকে ভাগ দেয় তাহলে পাঁচ দুগুণে 10, পাঁচাশটা 40, 28 টাকা হচ্ছে বের হয়। এটা কিন্তু আবার এক বছরের সুদ, আর এটা হচ্ছে 400 টাকার সুদ। 400 টাকার এক বছরের সুদ হচ্ছে 28 টাকা হচ্ছে। এখন আমাদেরকে বের করতে হবে কি 100 টাকার সুদ, কিন্তু এইখানে তো 400 টাকার সুদ রয়েছে। সহজ হিসাব দেখি, সেটি হচ্ছে 400 টাকার এক বছরের সুদ হচ্ছে 28 টাকা, আর এই 100 টাকা কিন্তু 400 টাকা হচ্ছে 100 টাকার। তো এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু আমাদের 100 টাকার যে সুদ সেটা বের হয়ে আসবে 4 × 7 = 28, তাহলে 7%। এটাই কিন্তু অঙ্কের উত্তর হবে। এটা কিন্তু অঙ্কটা সাজাতে হবে কিভাবে এখন আমরা সেই জিনিসটা দেখব, আর এটা আমি আপনাদেরকে বোঝানোর খাতিরে এইভাবে অঙ্কটা দেখালাম যে এভাবে বুঝলে অঙ্কটা করতে সুবিধা হবে। আর প্রথম যে অঙ্কটা যদি আপনি ভালো করে বুঝলেন তাহলে বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলো করতে আপনার অনেক তাড়াতাড়ি হবে। তাহলে এটা যদি আমরা সাজায় লিখি, সাজায় লেখার জন্য আপনাদেরকে ওইকিক নিয়মের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো জানতে হবে। তাহলে একটু অঙ্কটা আমরা সাজায় লিখি। চারশো টাকার পাঁচ বছরের সুদ, যেহেতু এটা সুদের হার বের করতে হবে, এখানে দেওয়া আছে 140 টাকা। তারপরে 1 টাকার এক বছরের সুদ হচ্ছে 140-এর নিচে চলে যাবে 400, এবং পাঁচটাও নিচে চলে আসবে। এরপরে রয়েছে 100 টাকার এক বছরের সুদ আমাদেরকে বের করতে হবে, এবং এই 100 টাকা যাবে এইখানে। তাহলে এইটা আমরা কাটাকাটি করলে উত্তর পেয়ে যাব, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, এটা দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে 28 আসবে, এবং 4 × 7 = 28, 7%। অঙ্কটা ঠিক আগের মতোই, কিন্তু অঙ্কটা যদি না বুঝতে পারেন তাহলে এই অঙ্কটা আপনি করতে পারবেন না। আর যেহেতু সুদের অঙ্ক লিখিত হতে আসে তাই বেসিক অঙ্ক জানাটাও কিন্তু জরুরি। শতকরা বার্ষিক কত হার সুদে 800 টাকার তিন বছরের সুদ 144 টাকা হবে। এগেইন এখানে তিন বছরের সুদ দেওয়া রয়েছে 144 টাকা। তো প্রথমে আমাদেরকে যা করতে হবে, এই 144 থেকে এক বছরের সুদ বের করতে হবে, তাহলে তিন দিয়ে ভাগ দিতে হবে। 3 × 4 = 12, 2 = 24, 3 = 24, সো 48 টাকা বের হচ্ছে এক বছর। এই 800 টাকার হচ্ছে এক বছরের সুদ কত? 48 টাকা। তাহলে 1 টাকার সুদ মানে যেভাবে আর কি বেসিক যে নিয়ম, এবং 100 টাকার সুদ 48, 100 আর নিচে হচ্ছে 800, এটা এটা কাটা, এটা
আর দিয়ে যদি আমরা ভাগ করি 48, 6 আসতে 48, সো উত্তর হচ্ছে 6%। এখানে একটু শর্টকাট সমাধানের মধ্যে বেসিক জিনিসটা নিয়ে আসার চেষ্টা করলাম, এটা আসলে বেসিক নিয়ম, শুধু বাংলা কিছু লিখলেই হয়ে যাবে। অঙ্ক কত হার সুদে, 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা হবে, ঠিক আগের মতো 105 টাকাকে আমরা 5 দিয়ে যদি ভাগ দেই, 5 দুগুণে 10, 5 একে 5, 21, 21 টাকা হচ্ছে 700 টাকার 1 বছরের সুদের সুদ, এবং এর 3 সাদা 21, 7 দিয়ে ভাগ দিলেই হবে, কারণ উপরে যেহেতু 100 যাবে আর নিচে যেহেতু 700 থাকবে, এ দুটো শূন্য কাটা যাবে, সেই হেতু এইরকমই হবে 3 সাদা 21। সো 3% হচ্ছে এই অঙ্কটার উত্তর। শতকরা বার্ষিক কত হার সুদে, 450 টাকার 12 বছরের সুদ 162 টাকা হবে। তো এইখানে যদি আমরা 162কে 12 দিয়ে ভাগ দেয়, সেটা কিন্তু যায় না, 5 বার 60 হয়, কিন্তু 62 হয় না, এই জন্য এটা যাচ্ছে না। তো তখন আমরা কি করব, তখন ঘাবড়ে যাওয়ার কিছু নাই, আমরা এখানে ঠিক ওই আগের মতো যে বেসিক যে নিয়ম রয়েছে সেভাবে করব, 450 টাকার 12 বছরের সুদ দাঁড়াচ্ছে 162 টাকা, 1 টাকার 1 বছরের সুদ 162/450×12, এবং 100 টাকার 1 বছরের সুদ বের হবে 162×100টা উপরে যাবে 450, নিচে হচ্ছে 12, এই শূন্যটা আর এই শূন্যটা কাটা যাবে। এরপর যদি আমরা 5 দিয়ে ভাগ দেই, তাহলে 5 দুগুণে 10 এবং 5 9 45, 2 দিয়ে যদি ডেকে দেই 6 হয়, দিয়ে যদি আমরা 162কে ভাগ দেই, তাহলে 9 কে 9, হাতে থাকে হচ্ছে 6 আর 7, 7 72, 8 9 72, তাহলে যাচ্ছে 18, এবং 6 দিয়ে যদি আমরা 18কে ভাগ করি, 3 6 18, উত্তর হচ্ছে 3%। এটা দিয়ে 12 দিয়ে 162 যাচ্ছে না, তার মানে কিন্তু উত্তর বের হবে না, এটা নয়, এভাবে বের করলে উত্তরটা বের হয়ে যাবে, একটু সময় লাগবে এই আর কি। সরল হার সুদে 560 টাকার 3 বছরের সুদ 84 টাকা হলে সুদের হার কত? তো এটাতে আমরা ভাগ দিব, তাহলে 84কে যদি 3 দিয়ে ভাগ দেই, তাহলে 1 বছরের সুদ বের হবে, মানে 28 বের হচ্ছে 1 বছরের সুদ, তাহলে 560 টাকার 1 বছরের সুদ হচ্ছে 28 টাকা, 1 টাকার সুদ হচ্ছে 28/560, এবং 100 টাকার সুদ, মানে একবারে করলেও হয়, একবারে করলে অনেকে হয়তো নাও বুঝতে পারেন, 28 দুগুণে 56 এবং 2 দুগুণে 5, 5 দুগুণে 10, উত্তর হচ্ছে 5%। 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? তো এইখানে এতগুলো সংখ্যা দেখে ভয় পাওয়ার কিছু নাই। তো প্রথমে আমাদের কাজ হবে 3000 টাকা 10% মুনাফা বের করে নেই, 3000, এটা 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 এটা, তাহলে 300 টাকা বের হচ্ছে, এবং 2000 টাকার 8% মুনাফা, আর 2 গুণে 16, 160 টাকা যোগ করব, 300 যোগ 160, তাহলে হচ্ছে 460 টাকা। এটা কিন্তু আমরা শুধুমাত্র এর মুনাফা বের করলাম সেটা, আর এটাও কিন্তু আমাদের যোগ করতে হবে, 3000 টাকা এবং 2000 টাকা, এটা যেহেতু মোট, মোটের উপর বের করতে বলছে, সো 3000 আর 2000 যোগ করলে হচ্ছে টোটাল 5000 টাকা, এবং এই 5000 টাকার মোট সুদ হচ্ছে 460 টাকা। তাহলে আমরা এখন সুদের হার বের করব কিভাবে, 460, 100, নিচে হলো 5000 চলে আসবে, এদুরে শূন্য কাটা, 50 এটা শূন্য কাটা, এখন এই 46কে ভাগ দিলে চলে আসবে
9.2%। এটা পয়েন্ট চলে আসবে, তো পয়েন্ট চলে আসলেও ভয়ের কোনো কারণ নাই, এটাই হচ্ছে উত্তর আমাদের। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম, আগে যেরকম অঙ্ক করলাম ঠিক ওই রকমই এই অঙ্কটাও। 8% হার সুদে 750 টাকার এবং 6% হার সুদে 1250 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হার সুদ পাওয়া যাবে? আরেকটা কথা ভুলে গেছি, গতবারের যে অঙ্কটা দেখলাম, মানে এর আগের যে অঙ্কটা দেখলাম, সেই অঙ্কটা হচ্ছে 36তম প্রিলিতে এসেছিল, আর এই অঙ্কটা হচ্ছে অষ্টম শ্রেণীর পুরাতন যে বই রয়েছে সেই বই থেকে নেওয়া হয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে 750 টাকার 8% বের করা। তো এই শূন্য এই শূন্য কাটা যাবে, যদি 5 দিয়ে দেয় 5 দুগুণে 10, এবং এখানে যদি 5 দিয়ে দেই তাহলে 5 5 5 5 25 15 হয়, এটাকে দিলে 4 4 2 8, 3 15 45 4 15 60, এখানে আসতেছে 60, এবং 1250 টাকার 6%। সো এটাকে 125 রয়েছে, 5 দিয়ে যদি ভাগ দেয় 5 2 10, 5 5 25, এবং 5 2 10, 2 দুটাকে দিলে 3 3 25 75। তো আবারও ঠিক এভাবে আমরা যোগ করব, সুদগুলা যদি যোগ করি তাহলে আসে 60 যোগ 75 যোগ করলে আসে 135, এবং মূল মূল যে টাকাগুলো রয়েছে সেগুলো যদি আমরা যোগ করি 750 যোগ 1250 যোগ করে 2000 পেলাম, এবং এই 2000-এরই সুদ হচ্ছে 135 টাকা, এবং এটারই হার বের করতে হবে। তো উপরে 100 যাবে এবং নিচে 2000, দুটো দুটো শূন্য কাটা। এখন 20 দিয়ে যদি 35 ভাগ করি তাহলে উত্তরটা বের হবে, এখানে পয়েন্টিং এ উত্তর চলে আসবে। তো পয়েন্টিং এ উত্তর আসলেও সমস্যা নাই, পয়েন্টিং এ ভাগ করলে আমরা এখানে পাবো 6.75, 6.75 আসবে, এবং এটাই হচ্ছে 6.75ই হচ্ছে উত্তর। কিন্তু অনেক রয়েছে, আসলে এক ভিডিওতে দেওয়া সম্ভব না, দুইটা ভিডিও দেওয়াও সম্ভব না, অনেক অনেক অঙ্ক রয়েছে, আমরা চেষ্টা করবো সবগুলো ভিডিও দেওয়ার জন্য। স্মার্ট স্টাডি চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ আমাদের সকল ভিডিও পেতে আমাদের প্লেলিস্ট সেকশন চেক করবেন, ওইখানে আপনার যত ভিডিও লাগে সব ভিডিও প্লেলিস্টে শেয়ার করে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আর আমাদের চ্যানেলকে আপনারা সার্চ করবেন BCS স্মার্ট স্টাডি লিখে, তাহলে আমার চ্যানেলটি চলে আসবে। আর স্মার্ট স্টাডি লিখলে চলে আসে না, কারণ অন্য আরেকটি কাছাকাছি নামের একটি চ্যানেল রয়েছে, সেটা চলে আসে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।